हेलो फ्रेंड्स, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং উইথ মৌমিতা চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজ 29 জুলাই, ভোর থেকে অবিরাম ধারায় বৃষ্টি চলছে, চারদিক জলে ভেসে যাচ্ছে। ঠিক করলাম বর্ষা নিয়ে একটা ভিডিও করব, বর্ষায় গাছের যত্ন। তা আমার এই রঙ্গন বা এক্সোরা, বাংলায় যাকে আমরা রঙ্গন বলি, এই গাছটা নিয়ে একটা ভিডিও করবো। মানে বর্ষার রঙ্গনের যত্ন, রঙ্গন গাছের যত্ন নিয়ে একটা ভিডিও করবো। ভিডিওটা দেখুন, দেখুন আমার এই রঙ্গন গাছটায় কত সুন্দর লাল ফুল হয়েছে, টুকটুকে লাল, দেখতে অনেকটা ফুটবলের মতো। ন্যাচারালি রঙ্গন চার প্রকারের হয়ে থাকে, চার প্রকারের কালার এ দেখা যায়, হলদে, কমলা, লাল এবং গোলাপির নানা সেট। তা বর্ষায় রঙ্গনের যত্ন বলতে গেলে প্রথমেই বলতে হবে জল দেওয়ার পরিমাণের কথা। দেখুন মাটিটা কীরকম আমার ভিজে ভিজে হয়ে আছে। সুতরাং এমনিতে বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকে বাতাসে, সেই জন্য ভেবে চিনতে জল দিতে হবে, এমনভাবে জল দিতে হবে বা বৃষ্টির জল এমনভাবে এসে পড়বে যাতে গাছের গোড়ায় না জল দাঁড়িয়ে থাকে, এবং তবে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়। যাতে মাটি তৈরির সময় মাটির সাথে কোকোপিট বা বালির পরিমাণ বেশি রাখতে হবে, যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারে গাছের গোড়ায়, যাতে না জল দাঁড়ায়। গাছের গোড়ায় জল দাঁড়ালে এর শিকড়, রঙ্গন গাছের শিকড় পচে যাবে এবং গাছটা নষ্ট হয়ে যাবে। মাটি তৈরির সময় আমি 30% গার্ডেন সয়েল, 50% কোকোপিট নিয়েছিলাম এবং 20% মতো আমি গোবর সার নিয়েছিলাম। আর পটাশিয়াম বাড়াবার জন্য কলার খোসাকে শুকিয়ে ছোটো ছোটো টুকরো করে মাটির সাথে মিশিয়েছিলাম। ক্যালসিয়াম বাড়ানোর জন্য ডিমের খোসাকে চূর্ণ করে আমি দিয়েছিলাম, আর এর সাথে একটু নিমখোলও মিশিয়েছিলাম। এই হলো আমার মাটি তৈরি। আর যদি বলি রোদের কথা, বর্ষাকালে সাধারণত রোদ খুব একটা বেশি থাকে না, বেশিরভাগ সময় বৃষ্টি হয়। রোদ মোটামুটি একে 2-3 ঘন্টা রোদে রাখলেই হবে, গাছটিকে 2-3 ঘন্টা রোদে রাখলেই হবে, তবে এটা মানে পার্সিয়াল শেডেও এই গাছটা হয়, মানে হালকা রোদেও এই গাছটা খুব ভালো হয়, ফুলও ভালো হয়। মোটামুটি 2-3 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট, গাছের ফুলগুলো খুবই ভালো হয়। আর এবার বলবো আমি বেশি ফুল পাওয়ার উপায়। দেখুন শীতের শেষে আমি গাছের এইভাবে প্রুনিং করেছিলাম, এই জায়গাটা কেটে দিয়েছিলাম, আমি দুটো পাতার ওপরটায় ঠিক কেটে দিয়েছিলাম, এখানে ফুল হয়েছিল, সেই ফুলের ফুলটাকে শুকিয়ে যাওয়ার পর কেটে দিয়েছিলাম। কাটার পর দেখুন দুটো ডাল বেরিয়েছে, এই পাতার ওপর থেকে দুটো ডাল বেরিয়েছে এবং দুটো ডালেই প্রচুর ফুল হয়েছে। এই দেখুন এখানেও আমি প্রুনিং করেছিলাম শীতের শেষে, এই দেখুন দেখা যাচ্ছে কেটে দিয়েছিলাম, দেখুন তার থেকে আবার দুটো ডাল বেরিয়েছে, দুটো ডালে অসংখ্য ফুল হয়েছে, দেখতে অপূর্ব লাগছে, টুকটুকে লাল, দেখতে দারুণ লাগছে। এইভাবে আপনারা বেশি ফুল পেতে পারেন। আর একটা হচ্ছে এই ফুলগুলি শুকিয়ে যাওয়ার পর আপনারা এইভাবে এই পাতাটা রেখে, দুটো পাতা রেখে কেটে দিতে পারেন, এই গোড়াটা কেটে দিতে পারেন শুকিয়ে যাওয়ার পর, তাহলে এখান থেকে আবার ডালপালা গজাবে, দুটো ডাল গজাবে, আবার ফুল হবে, এর থেকে প্রচুর ফুল পাবেন। এবার যতগুলো ডালে ফুল হয়েছে সেই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর কেটে দেবেন আপনারা। এই দুটো পাতা সহ কাটতে পারেন, আবার শুধু ফুলের ফুলটাকেও, ফুলের এই ডগাটাকে কেটে দিতে পারেন, আগাটাকে, তাহলে এখান থেকে ডাল বেরোবে এবং প্রচুর ফুল হবে। প্রথমেই আমি মাটিতে গোবর সার মিশিয়েছিলাম, তাই জন্য সে গোবর সারটা পচে পচে এর খাবার যোগাচ্ছে, খাবারের কোনো অসুবিধা হচ্ছে না। আর মাঝে মাঝে খোল পচা জলও আমি দিয়ে থাকি খাবার হিসাবে। বর্ষাকালে তেমনভাবে কিছু খাবার আমি মিশাই না, দিই না গাছে, যা দিয়েছিলাম আমি গ্রীষ্মকালেই মোটামুটি দিয়েছিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট বর্ষার জল, বৃষ্টির জল যেন গাছের ওপর না পড়ে, তাহলে কিন্তু গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এটাকে একটা শেডের তলায়
হালকা শেডের তলায় রাখতে হবে, বর্ষাকালে রাখতে হবে, যাতে ফুলগুলো ডাইরেক্ট অত্যাধিক জল যাতে না পড়ে, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে বলবো বর্ষাকালে পেস্ট অ্যাটাক, এটার খুব সম্ভাবনা থেকে থাকে, অনেক সময় মিলিবাগ অ্যাটাক করে রঙ্গন গাছে। সেক্ষেত্রে আমরা 1 লিটার জলের সঙ্গে 1/2 চামচ লিকুইড সোপ, মানে বাসন মাজার সোপ লিকুইড, আর 1 চামচ বেকিং সোডা আমরা দিতে পারি, দিয়ে মিশিয়ে স্প্রে করতে পারি। এছাড়া এটা 7 দিন অন্তর বা 15 দিন অন্তর আমরা ইউজ করতে পারি। এছাড়া সাদা মাছিরও উপদ্রব হয়, সেক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারি। আর এছাড়া নিম তেলও আমরা 15 দিন অন্তর ইউজ করতে পারি। এই ছিল আমার ভিডিও। আপনারা মোটা আমি এইভাবেই গাছে রঙ্গন গাছে যত্ন করেছি এবং তার ফলও পেয়েছি, প্রচুর ফুল হয়েছে। দেখুন রঙ্গন গাছটা প্রচুর ফুল হয়েছে। এইভাবে আপনারা যত্ন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের, যারা গাছপালা ভালোবাসেন তাদেরকে, এবং নতুন যারা আছেন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।